সি দ্য কান্ট্রি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অন্তর্গত 1000 বছরের একটি ঐতিহাসিক পদ্মস্থল, যা পলাশেঘেরা জঙ্গলে নিস্তব্ধ একাকী হয়ে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষ্য দিয়ে চলেছে। লোকচক্ষুর আড়ালে পড়ে থাকা বান্দার দেউল ভারতীয় স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন। চলুন দেখে নেওয়া যাক সেই হাজার বছরের পুরানো পদ্মস্থল বান্দা দেউল। এই দেউলটির ইতিহাস বলবো মন্দির দেখতে দেখতে। আপাতত এখন এখানে আসার বিবরণটা দিয়ে দিই। এখানে আসতে হলে যদি ট্রেনে আসেন তাহলে পুরুলিয়া স্টেশন আসতে হবে, তারপর আপনাকে বাসে রঘুনাথপুরে আসতে হবে, তারপর রঘুনাথপুর থেকে আপনি ছোট গাড়ি বা অটো রিক্সা ভাড়া করে চেলিয়ামা হয়ে বান্দার প্রত্যন্ত গ্রামে পৌঁছে যেতে পারবেন। আর যদি নিজস্ব গাড়িতে আসেন তাহলে কোনো অসুবিধাই নেই, গুগল ম্যাপ লোকেশন দিয়ে সহজে চলে আসতে পারবেন। প্রত্যন্ত গ্রাম্য এলাকা মেঠো পথ পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম পুরুলিয়ার বান্দা গ্রামের এই পদ্মস্থলে। পুরুলিয়ার রঘুনাথপুর থেকে এই বান্দা দেউলের দূরত্ব মাত্র 15 কিলোমিটার। আর অবশ্যই বান্দা এলে তেলকুপিটা দেখে নিতে ভুলবেন না। বান্দা দেউল থেকে তেলকুপির দূরত্ব মাত্র 10 কিলোমিটার। সে সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। প্রায় 75 ফুট উচ্চতা বিশিষ্ট প্রস্তর নির্মিত দেউলটি দিগন্ত বিস্তৃত পলাশ প্রান্তরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে। 250 ফুট দৈর্ঘ্য এবং 150 ফুট প্রস্তর বিশিষ্ট একটি বেদির উপর দাঁড়িয়ে আছে এই দেউলটি। দেউলটির প্রবেশপথের উচ্চতা 6 ফুট, প্রস্থে 3 ফুট। প্রবেশপথের উপরে প্রস্তর খোদিত অসামান্য কারুকার্য রয়েছে। মনুষ্য কৌতুকী লতা গুল্ম বিবিধ বাদ্যযন্ত্র বাজানোর দৃশ্য অসামান্যভাবে ফুটিয়ে তুলেছেন সেই সময়কার দক্ষ শিল্পীরা। মোটামুটি 1100 শতকের এই রেখ দেউলটি উড়িষ্যার মন্দির নির্মাণ নীতি অনুযায়ী তৈরি করা হয়েছিল। 1360 সালে ফিরোজ শাহ তুগলক এই মন্দিরটিকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু তিনি পারেননি। মন্দিরের চূড়াটি পদ্মের ন্যায়, যা মূলত উড়িষ্যার মন্দিরের স্থাপত্যের ন্যায়। সামনে যে নাট মন্দির আছে, সেই নাট মন্দির এর সামনে আরও 2টি অসম্পূর্ণ স্তম্ভ আমরা দেখতে পাই। এই মন্দিরের ভিতরে আর কোনো বিগ্রহ নেই। শোনা যায় বিগ্রহটি চেলিয়ামা গ্রামের একটি পুরনো মন্দিরে রাখা রয়েছে। হাজার বছরের ইতিহাস কারুকার্য আজও শিল্পসত্তার পরিচয় পাওয়া যাচ্ছে এই মন্দিরের বৈশিষ্ট্য দেখে। এই মন্দিরের নির্মাণ শৈলী উড়িষ্যার ময়ূরভঞ্জের সাথে বাংলার মন্দির নির্মাণ শিল্পের একটা সংমিশ্রণ দেখা যায়। মূলত বালি পাথর দিয়ে তৈরি এই দেউলগুলি। দেউলের মাথায় থাকত একটা পতাকা দণ্ড, তার নিচে থাকত কলস জাতীয় একটা অবয়ব, আর তার নিচে থাকত বেঁকি। স্থানীয় ভাষায় বেঁকি বলা হয়, কলসের নিচে যে কারুকার্যটা করা থাকতো সেটাকে বেঁকি বলা হতো। তাহলে পতাকা দণ্ড, কলস আর বেঁকি এই তিনটিকে নিয়ে মস্তক বলা হতো, আর তার নিচে যে গম্বুজাকার বা ডিম্বাকার অংশটা থাকতো সেটাকে বলা হতো গণ্ডি। আর গণ্ডির পরবর্তী একদম বেদি পর্যন্ত যে মন্দিরের অংশটা সেটাকে বলা হতো স্থানীয় ভাষায় বাড়। আর মন্দিরের গায়ে যে সূক্ষ্ম কারুকার্যগুলি করা থাকতো সেটা কিন্তু চুন বালি দিয়ে করা হয়েছিল। লোকচক্ষুর আড়ালে পড়ে থাকা বান্দার এই দেউলটি ভারতীয় স্থাপত্য শিল্পের একটি অন্যতম নিদর্শন। এটি একটি রেক দেউল। দেউলটির উত্তর দিকের প্রবেশপথের উপরের অংশের বেশ কিছু পাথর পড়ে গেছে। আনুমানিক 9ম থেকে 10ম শতাব্দীতে নির্মিত এই দেউলটি জৈনদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, তবে এখন আর জৈনদের দেখা যায় না। পুরুলিয়ার বিভিন্ন গ্রামে
তারা ছড়িয়ে ছিটিয়ে থাকেন। এখন তাদের পদবি মাঝি, মণ্ডল, সরাক। মন্দিরের সামনেই অবস্থিত এই ধ্বংসপ্রাপ্ত নাট মন্দিরটি, এই নাট মন্দিরটি তৈরি হয়েছিল বৃহৎ বৃহৎ প্রস্তরখণ্ড দিয়ে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবং এই প্রস্তরখণ্ডগুলির মধ্যে কোনো জোড়া দেওয়ার ব্যবস্থা ছিল না বা জোড়া দেওয়া হয়নি, শুধুমাত্র প্রস্তরখণ্ডের উপর প্রস্তরখণ্ড বসিয়ে কিন্তু নাট মন্দিরটি তৈরি করা হয়েছে। দেউলটির প্রবেশপথের উচ্চতা 6 ফুট, প্রস্থে 3 ফুট। প্রবেশপথের উপরে প্রস্তর খোদিত অসামান্য কারুকার্য রয়েছে। মনুষ্য কৌতুকী লতা গুল্ম বিবিধ বাদ্যযন্ত্র বাজানোর দৃশ্য অসামান্যভাবে ফুটিয়ে তুলেছেন সেই সময়কার দক্ষ শিল্পীরা। দেউলটি উত্তরমুখী এবং দেউলটির সামনে যে এই মকরমুখী নালীটা দেখতে পাচ্ছি আমরা, এটি দিয়ে মন্দিরের ভেতরে জল বেরিয়ে আসতো, সেটার প্রমাণ কিন্তু এখনো পাওয়া যায়। বর্তমানে দেউলটি ভারতীয় পুরাতত্ত্ব সংস্থার অধীনে আছে এবং চারিদিকে প্রাচীর দেওয়া হয়েছে। এবং দেউলটির খুব কাছে থাকা সৌন্দর্য মণ্ডিত যে পলাশ গাছগুলি ছিল সেগুলি কেটে ফেলা হয়েছে। অবশ্য প্রাচীরের বাইরে পুরুলিয়ার সুন্দরী পলাশের যে জঙ্গল তা কিন্তু বিদ্যমান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিও দেখার জন্য। আর অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।